हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के एक शीतर स्पेशल डिनार रेसिपि निये तुम्हारे सामने हाजिर हो गेछि। आज आमी तुम्हारे बनिए देखाबो फुलकपी आलू डिम दिए कषा। এই কষা রেসিপিটা রাতে ডিনারে রুটি পরোটা লুচি যার সঙ্গেই বলো একদম ফাটাফাটি লাগে আর খেতেও জাস্ট অসাধারণ হয়। খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা আজকে তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা খুব নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিলাম আর ডিমের মধ্যে আমি নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে ডিমগুলো ভেজে নিয়েছি, ডিমের গায়ে ছুরি করে অল্প অল্প করে কেটে নিয়েছি যাতে সব মশলা ডিমের মধ্যে ঢুকে যায়। ডিম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, একটুখানি নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখব। ননস্টিকে কড়াইয়ের অল্প তেলের মধ্যে কিন্তু এই ভাজাভুজিগুলো হয়ে যায়। খুব বেশি তেল খাওয়াটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব একটা ভালো না। ফুলকপিগুলোকে ওই তেলের মধ্যেই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আর জাস্ট আমি 1 চামচ তেল অ্যাড করব। যে তেলটুকু আছে তার সঙ্গে আরও 1 চামচ তেল আমি অ্যাড করে দিলাম। এই তেলের মধ্যেই বাকি রেসিপিটা আমি করে দেখাবো। এই রেসিপিটা যতটা হেলদি ততটাই টেস্টি হয় খেতে। দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাটা খুব ভালো করে আমরা ভেজে নেব। রাতের ডিনারে একঘেয়েমি ডিমের ঝোল খেতে আমাদের ভালো লাগে না, এইভাবে যদি ডিম কষা বানিয়ে নিতে পারো কিন্তু রুটির সঙ্গে রাতের ডিনারে একদম জমে যাবে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা 5 মিনিট ধরে লাল লাল করে একটু ভেজে নেব। 5 ফোড়ন আর পেঁয়াজের ফোড়ন তোমরা যে কোনো রেসিপিতেই দিয়ে দেখো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে আমি টমেটো আদা রসুন জিরে একসাথে বেটে নিয়েছিলাম, ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দিয়ে ওই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এই তরকারির মধ্যে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। যেহেতু আমরা তেল কম দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে আমাদের মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সিং ব্লেন্ডারে জারটা ধুয়ে অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম। যেহেতু তেল কম আছে, মশলা যাতে তলা থেকে পুড়ে না যায়, তাই এই সময় কিন্তু অল্প একটু জল তোমরা দিয়ে দিও। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। দেখো মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলু। তোমরা চাইলে আলুটাকে আলাদা করে ভেজেও নিতে পারো, আমি এখানে আলুটাকে ভাজিনি। মশলার মধ্যে আলুটা দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা কুচি এখন দিয়ে দিলাম, আবার আমি শেষে ধনেপাতা দেবো। নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে আলুটাকে, আলুটাকেও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। আলুটা মশলার সাথে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মশলা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আলুর গায়ে লেগে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে জলটা কিন্তু অবশ্যই তোমরা গরম জল দিও, এতে তরকারির টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। বড় কাপের 1 কাপ মতো জল গরম জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয়, আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি। ফুলকপিগুলোকে খুব বেশিক্ষণ আমরা ভাজিনি, তাই ফুলকপিগুলোকে কিছুক্ষণ পর আমরা দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেব। আলুর সঙ্গে ফুলকপিটাও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব ভালো এসেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম যখন মাখো মাখো হয়ে যাবে তখন কিন্তু আমরা ডিমগুলো দিয়ে দেব। ফুলকপি দেওয়ার পর আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু আলু ফুলকপি সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এই সময় আমরা দিয়ে দিলাম ডিমটা। ডিমটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একবার কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। শীতের যে কোনো রেসিপিতে ধনেপাতার ফ্লেভারটা আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ডিমের সঙ্গে খুব ভালো করে এই তরকারি ফ্লেভারগুলো মিশে যায়। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর চলে এলাম একদম ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ আমাদের ডিম আলু ফুলকপি কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জাস্ট অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, রেসিপি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম রুটির সাথে আমি এবার সার্ভ করে দেব। আমার দেখুন এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। খুব কম তেল মশলা ইউজ করে তোমাদের রেসিপিটা দেখালাম। ভালো লাগলে লাইক করো, নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।